হাই এভরিওয়ান, তোমাদের এজিএসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি শর্ট হ্যান্ড লেসনের 19তম ক্লাস। আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো করে প্র্যাকটিস করছো এবং আগামী দিনের এক্সামের জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তো চলো আর দেরি না করে আজকে ক্লাসে শুরু করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম ডাউনওয়ার্ড এল, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাব্রিভিয়েটেড ডাব্লিউ, ঠিক আছে? তো আজকে আমরা আরেকটা নতুন কনসোনেন্টের ইউজ শিখব, এটা হচ্ছে ডাব্লু। এই ডাব্লু আমরা কিভাবে প্রকাশ করব? এই ডাব্লুকে আমরা প্রকাশ করব স্মল ইনিশিয়াল সেমি সার্কেল, অর্থাৎ একটা সেমি সার্কেল দিয়ে এই ডাব্লুটাকে প্রকাশ করব। আর এই সেমি সার্কেলটা কোথায় কোথায় ইউজ হবে? এই সেমি সার্কেলটা ইউজ হবে অ্যাট দ্য বিগিনিং অফ কে জি এম আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড আর, অর্থাৎ কে জি এম আপওয়ার্ড আর আর ডাউনওয়ার্ড আর এর শুরুতে এই সেমি সার্কেল দিয়ে আমরা ডাব্লুকে প্রকাশ করব। ঠিক এখানে আমরা স্ট্রোকগুলো দেখে নিই। দেখো উইক আর উইক ওয়াক, দেখো উইকটা করেছে সেমি সার্কেল, সেমি সার্কেল কে উইক, ঠিক তেমনই ওয়াকটা হবে এরকম ওয়াক, ফার্স্ট প্লেসে ওয়াকড কেটা হাব ওয়াকড, উইগ ওড়ি, দেখো সেমি সার্কেল তার সাথে আর ওড়ি, ওর্ধ ওর্ধ অয়ের, ঠিক আছে? দেখো এখানে তো আমরা এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করব। এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করলে আমাদের এই নিয়মটা আমরা ভালো করে বুঝতে পারবো এবং এই ওয়ার্ডগুলো তোমরা যত ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের হাতের কিন্তু স্পিড তত ইনক্রিজ হবে। এরপর দেখে নেবো আরেকটা নিয়ম। এখানে বলছে সেমি সার্কেল কিন্তু সবসময় প্রথমে পড়তে হবে, অর্থাৎ প্রথমে উচ্চারণ হবে কিন্তু সেমি সার্কেল, কিন্তু যেসব ক্ষেত্রে ওয়ার্ডের শুরুতে অর্থাৎ স্ট্রোক ডাব্লু এর আগে যখন ভাওয়েল ইউজ হবে তখন কিন্তু আমরা আর সেমি সার্কেল ইউজ করব না, তখন আমরা ডাব্লুকে কিন্তু এইভাবে প্রকাশ করব। যেমন এখানে দেখো এখানে ওয়েক থাকলে আমরা কী করতাম? ওয়েক ওয়েক করতাম, কিন্তু এখানে অ্যাওয়াক রয়েছে, দেখো ডাব্লুর আগে অ্যা উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা লিখব অ্যাওয়াক, ঠিক আছে? ঠিক তেমনই অ্যাওক অ্যাওক অ্যাওয়ার অ্যাওয়ার, ঠিক আছে? এখানে ডাব্লুর সাথে আর, অর্থাৎ স্ট্রোকের শুরুতে বা প্রথমে যদি ভাওয়াল উচ্চারণ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লু লিখব এইরকমভাবে। এবার কিছু দেখে নেব স্পেশাল ফ্রেজ। ইউ এর সাথে ইউ শর্ট ফর্মের সাথে যখন ডাউনওয়ার্ড আর যোগ করব তখন হবে ইউ অয়ার, হুইচের সাথে ডাউনওয়ার্ড আর হুইচ অয়ার, হু এর সাথে ডাউনওয়ার্ড আর হু অয়ার, দের সাথে আপওয়ার্ড ডাব্লু আর দে অয়ার, আর উয়ের সাথে আপওয়ার্ড উই বা আপওয়ার্ড ডাব্লু আর যখন ইউজ করি তখন উই অয়ার, ঠিক আছে? দে অয়ারটা হবে এরকম বড়, আর উই অয়ারটা হবে এরকম বড়, উই অয়ার, ঠিক আছে? তো আশা করি তোমরা ডাব্লুর নিয়মটা বুঝতে পেরেছ। তাহলে আজকে থাকবে এক্সারসাইজ 58, তোমরা প্র্যাকটিস করে ভালো করে 59, তারপরে 60, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। তোমার বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হলে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, তোমরা সেখানে জয়েন করতে পারো এবং আমাকে জিজ্ঞাসা করতে পারো। এবং আমি এর পরে বা এর পরের সিরিজে বা একটি নতুন প্লেলিস্ট তৈরি করব, সেখানে এক্সারসাইজগুলো সব পরপর ওখানে আপলোড করতে থাকবো, তোমাদের যাতে বাড়িতে প্রিপারেশন নিতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও। আর তোমরা যদি এসএসসি গ্রেড ডি গ্রেড সি যদি তোমাদের যদি পড়তে অসুবিধা হয়
বা কোনো সমস্যা থাকে গ্রেড ডি বা গ্রেড সি প্রিপারেশনের জন্য, সেখানে ইংলিশ, জিআই এবং জিকে ক্লাস আমি নতুন সিরিজ শুরু করব। তোমরা যদি এই সিরিজটা তোমাদের যদি মনে হয় যে তোমরা তোমাদের এই সিরিজের প্রয়োজন, তাহলে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা ডেলি ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, এবং বাড়িতে সবাই ভালো করে প্র্যাকটিস করতে থাকো, টাটা।